নির্বাচন বানচালে বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ করেছে দেশের জনগণ আর 7 জানুয়ারি নির্বাচনে জয় হয়েছে জনগণ এবং গণতন্ত্রের এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালাও পোড়াওকারীদের খুঁজে বের করার পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী এবং হুকুমদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা নতুন সরকার গঠনের পর শুক্রবার দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় গোপালগঞ্জে আসেন প্রধানমন্ত্রী শনিবার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা স্লোগানে স্লোগানে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নেন কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী সরকার প্রধান তার বক্তব্যের শুরুতেই 75 পরবর্তী সময়ের দুর্বিষহ স্মৃতিচারণ করেন জানান সমাজের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে তার সরকার আমরা যে উন্নয়নটা করে আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি এটাকে আমাদের টেকসই করতে হবে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু আপনারা জানেন যে ষড়যন্ত্র চক্রান্ত কখনো শেষ হয় না কাজে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই সপ্তাহটা ঘাটে আছে বলেই যে কোনো জায়গায় যে কোনো রকম ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে পারি সেই শক্তি আপনারাই আমার শক্তি বঙ্গবন্ধু কন্যা বলেন নির্বাচন বানচালে বিএনপির ষড়যন্ত্র রুখে দিয়েছে দেশের জনগণ তিনি আরো বলেন আগুন সন্ত্রাসে জড়িতদের খুঁজে বের করা হবে নাশকতার পরিকল্পনাকারী ও হুকুমদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেয়ার কথাও জানান তিনি এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিশ্চিত নেব কারণ এখন ডিজিটাল বাংলাদেশ সবার হাতে মোবাইল ফোন সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে ঠিক যারা এই কাজগুলি করছে তাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা হুকুমদাতা যারা এই জ্বালাও পোড়াও করার জন্য হুকুম দিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে জঘন্য কাজ করতে না পারে সেটাই আমরা চাই নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন হয়েছে তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এজন্য দেশি বিদেশি চক্রান্ত সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি ফারহানা জুথি ডিবিসি নিউজ কোটালীপাড়া গোপালগঞ্জ